আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, বিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা জানবো আমাদের হাঁটু লিগামেন্ট ইঞ্জুরি হলে আমরা কি এভাবে বুঝবো এবং হচ্ছে হাঁটু লিগামেন্ট ইঞ্জুরি হলে আমরা কি করব। আমাদের হাঁটুতে সাধারণত চারটা লিগামেন্ট থাকে। সামনে যে লিগামেন্টটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে এসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট। পিছন দিকে থাকে হচ্ছে ফিসিয়াল, পোস্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট। পাশে থাকে হচ্ছে এলসিএল, ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট। আর এটা হচ্ছে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, এমসিএল, এলসিএল, এমসিএল। সো আমাদের এই লিগামেন্টগুলো কী? এগুলো হচ্ছে একটা ইলাস্টিক ব্যান্ড, একটা টিস্যুর একটা ইলাস্টিক একটা ব্যান্ড, যেটা আমাদের এই উপরের হাড়টাকে, থাইয়ের যে হাড়টা, ফিমারটাকে, সেটি এভিয়ার সাথে ধরে রাখছে, একটা হাড়টির সাথে একটা হাড়টিকে সে আটকে রাখছে। ফলে আমরা সহজে বুঝতে পারি আমাদের যদি লিগামেন্ট ইঞ্জুরি হয় তাহলে আমাদের জয়েন্টটা, মানে কি, স্টেবিলিটিটা কমে যাবে। কারণ সেই রশিগুলো কি, রশিগুলো সে ইঞ্জুরি হয়েছে, ফলে রশিগুলো সে ধরে রাখতে পারতেছে না জয়েন্টটাকে, ফলে আনস্টেবল হবে। তাহলে এটা হচ্ছে প্রথম একটা কারণ আমরা হচ্ছে আমাদের হাঁটুতে যদি লিগামেন্ট ইঞ্জুরি হয় সে আমরা এই সমস্যাটা ভোগ করব। এখন আপনি কি এভাবে বুঝবেন আপনার কি এসিএল ইঞ্জুরি হয়েছে, নাকি ফিসিএল ইঞ্জুরি হয়েছে, নাকি এলসিএল ইঞ্জুরি, নাকি এমসিএল ইঞ্জুরি হয়েছে? আমরা প্রথমে আসব ক্রুশিয়েট, মানে এসিএল, অ্যান্টেরিয়র এবং হচ্ছে পোস্টেরিয়র, সামনে এবং হচ্ছে পিছনেরটা। তো সামনে এবং পিছনেরটা, সামনেরটাকে আমরা এসিএল। আর সাধারণত যারা ফুটবল খেলে, বাস্কেটবল কিংবা হচ্ছে স্কিং, আর যারা খেলাধুলা করে, দেখবেন যে ওরা অনেক সময় যাদের এসিএল ইঞ্জুরি হয়েছে এদের একটা টুইস্টিং মুভমেন্ট হয়। অর্থাৎ আপনি খেলতেছেন, হঠাৎ করে আপনি হচ্ছেন কি, হচ্ছে আপনি পরে গেছেন, পরে যাওয়ার সময় আপনার জয়েন্টটা একটু ঘুরে গেছে। যদি জয়েন্টটা ঘুরে যায় এবং আপনি পরে যান, তখনই আপনার হচ্ছে এসিএল ইঞ্জুরিটা হতে পারে। এটা হচ্ছে আপনার এসিএল ইঞ্জুরির ক্ষেত্রে একটা অন্যতম বড় শর্ত। তাহলে যাদের এসিএল ইঞ্জুরি হয়েছে, যাদের লিগে আপনি চিন্তা করবেন, আপনি যখন ইঞ্জুরি হয়েছেন তখন আপনার জয়েন্টটা ঘুরে গেছে কি না। যদি ঘুরে যায়, আপনার হাড়ডিটা, নিচের হাড়ডিটা যদি টুইস্টিং মুভমেন্ট হয়, তাহলে ভাববেন যে হচ্ছে আপনার এসিএল ইঞ্জুরি হয়েছে। আর ফিসিএলটা সাধারণত হচ্ছে ফুটবলারদেরও হয়ে থাকে এবং হচ্ছে ডাইরেক্ট ট্রমা, অর্থাৎ ডাইরেক্ট যদি ওটাতে যদি ইম্প্যাক্ট হয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ফিসিয়াল ইঞ্জুরি হতে পারে, অর্থাৎ পিছনের যে লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে সেটা একটু কম হয়, আর সবচেয়ে বেশি হয় এসিএলটা। এছাড়া কার অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও আপনার ফিসিয়াল ইঞ্জুরি হতে পারে। তাহলে আমরা এসিএল আর হচ্ছে ফিসিয়াল ইঞ্জুরি সম্পর্কে আমরা একটু ধারণা জানছি, ঠিক। এবার হচ্ছে এলসিএল আর হচ্ছে এমসিএল। তো হচ্ছে আমাদের এগুলোও হয়ে থাকে একটু কম, এমসিএলটা বেশি হয় এলসিএলের চাইতে। তো এগুলোতে সাধারণত স্ট্রেস পড়লে, টান লাগলে, টি টি টিয়ার হয়ে থাকে। তবে সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইঞ্জুরি হয়ে থাকে আমাদের হচ্ছে এসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট। তো আমরা যদি ওভারঅল যদি লিগামেন্ট ইঞ্জুরি সম্পর্কে যদি আমরা লক্ষণ সেই এনজেনটা করি, ওইরকমভাবে আসলে পেইন হয় না যদি লিগামেন্ট ইঞ্জুরি হয়। কিন্তু তাহলে কী হয়, আপনার জয়েন্টটা আপনার সয়েলিং ফুলে যাবে। দেখবেন যে আপনার ইঞ্জুরির পর থেকে 24 ঘন্টার মধ্যে জয়েন্টটা ফুলে যাবে এবং প্লাস আপনার কাছে মনে হবে জয়েন্টটা সরে যাচ্ছে। আপনি যখন দাঁড়াতে যাবেন, হাঁটতে যাবেন, আপনার জয়েন্টটা সরে যাচ্ছে এবং হচ্ছে আপনি হচ্ছেন তো একটা ইনস্টেবিলিটি, অর্থাৎ আপনার জয়েন্টটাতে স্টেবিলিটিও পাবেন আপনি কম। এছাড়া হচ্ছে ব্যক্তি বুঝে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে ইঞ্জুরির ধরন অনুযায়ী। হয়তো গ্রেড ওয়ান আপনার সামান্য টিয়ারিং হচ্ছে, সেক্ষেত্রে আপনি হয়তো কোনো কিছু নাও বুঝতে পারেন, কিংবা যত বেশি হবে তত আসলে বেশি বোঝা যাবে। সো আমরা শুধু এটুকু মনে অন্যে রাখতে পারি, আর লিগামেন্ট ইঞ্জুরির ক্ষেত্রে যদি আমাদের ইঞ্জুরির সময় একটা সাউন্ড হবে, একটা পপিং একটা সাউন্ড হবে, ওটা যদি আমাদের মনে থাকে, এছাড়া জয়েন্টটা ইঞ্জুরি হওয়ার পরে ফুলে যাবে 24 ঘন্টার মধ্যে, এটা আপনাকে মানে মাথায় রাখতে হবে। এবং প্লাস জয়েন্টটা কী হয়ে যাবে, আনস্টেবল হতে পারে বা আপনার কাছে মনে হতে পারে জয়েন্টটা সরে যাচ্ছে, এটা হচ্ছে পরবর্তীতে। এনিওয়ে, তাহলে আমরা লিগামেন্ট ইঞ্জুরির লক্ষণগুলো সম্পর্কে জানলাম। এখন হচ্ছে আসলে আমরা ট্রিটমেন্ট, আসলে আমরা কী করব। ট্রিটমেন্টটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটুকু ইঞ্জুরি হয়েছেন, আপনার বয়স কত, আপনার কত গ্রেড চলে,
এবং হচ্ছে আপনার পেশা কি, আপনি কতদিনের মধ্যে আপনি সুস্থ হতে চান, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে আপনার ট্রিটমেন্টটা। তো ফার্স্ট হচ্ছে আপনাকে বেসিক যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে রাইস, আমরা যেটা বলি প্রথমে রেস্ট, কোনো নড়াচড়া করা যাবে না। এরপরে হচ্ছে আইসিং বা বরফ দিতে হবে, একেবারেই হচ্ছে বরফ দেওয়া লাগবে, কিছুক্ষণ পরপর 20 মিনিট করে করে বরফের আইসের প্যাক দিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে যে আপনার হচ্ছে কম্প্রেশন, অর্থাৎ জয়েন্টটাকে আপনি কম্প্রেস করে রাখতে হবে। এরপর লাস্টে হচ্ছে ইলাস্টিক অর্থাৎ ব্যান্ডেজ করে রাখতে হবে। এবং অবশ্যই আপনাকে এরপরে যখন আপনি হাঁটা চলা যাই করেন না কেন, যদি ইঞ্জুরি অবশ্যই আপনার লিগামেন্ট ইঞ্জুরি, সেক্ষেত্রে আপনাকে আপনার জয়েন্টটাকে একটা বেস দিয়ে নি হিঞ্জ বা একটা ভালো একটা সাপোর্ট দিয়ে ইমোবিলাইজ করতে হবে। পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার ফিজিওথেরাপিস্ট আছে, ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতো আপনাকে আপনার রিহ্যাব স্টার্ট করতে হবে। যদি ইঞ্জুরি বেশি হয়ে যায় আপনার দ্রুত বা আলোহার প্রয়োজন হয় আপনার কমপ্লিট টিয়ার, সেক্ষেত্রে আপনার সার্জারির প্রয়োজন হতে পারে। তবে হ্যাঁ, কমপ্লিট টিয়ার হলেও আপনি ফিজিওথেরাপির মাধ্যমে আপনি এক্সারসাইজ করে আপনাকে ভালো থাকা সম্ভব। সেই ক্ষেত্রে আপনি আসলে কী করেন সেটার উপর আপনাকে ডিপেন্ড করতেছে। তো আমরা আশা করি লিগামেন্ট ইঞ্জুরি সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। আর লিগামেন্ট ইঞ্জুরি বা হাঁটু ইঞ্জুরির জন্য কী ধরনের এক্সারসাইজ করবেন সেগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিচ্ছি, আপনারা দেখে এক্সারসাইজগুলো করবেন। আর আপনাদের যদি এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।